সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আবহাওয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে দেশটির জেনারেল ডিরেক্টর অফ সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জেনারেল ডিরেক্টরের এক বিবৃতি জানিয়েছেন, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়াও আশঙ্কা রয়েছে সেখানে, বিশেষ করে তায়েফ, মাইসান, আদহাম, আল খুরমা, আল আরতিয়াত, তুরবা, রানিয়া এবং আল মাওয়াইয়া এলাকায়। এছাড়া আসির, আল বাহা, জাজান ও নাজরান অঞ্চলগুলো প্রভাবিত হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কিছু এলাকায়ও বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। দেশটিতে এই আবহাওয়া আরও কয়েকদিন থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।